১৫ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগরতলা তথ্য সংস্কৃতি দপ্তরে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। এই বৈঠকে আরো দুটি বিষয় জানানো হয়। আজাদীকে অমৃত মহোৎসব উপলক্ষে গোটা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি চলছে। ২০২১ সালের ১২ মার্চ গুজরাটের সবরমতী আশ্রমে এর উদ্বোধন হয়েছিল এবং সেই বিষয় নিয়ে ত্রিপুরাতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছে যে গোটা দেশের সাথে ত্রিপুরার প্রত্যেকটা জনগণ যেন ১৫ই আগস্টকে সামনে রেখে জাতীয় সঙ্গীত গিয়ে এই আজাদীকে অমৃত মহোৎসবে অংশগ্রহণ করতে পারেন। তার জন্য ভারত সরকার একটি ওয়েবসাইট লঞ্চ করেছে, rsatrageyan.in। এই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশন করতে পারবেন এবং তার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যেকের বাড়িতে যেন যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং যথাসময়ে আবার সেই পতাকা নামানো হয়, কারণ জাতীয় পতাকা হলো একটি পবিত্র জিনিস। গোটা বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেন ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। আজকে আমাদের মিটিং ছিল আমাদের যে আসাম রাইফেল মাঠে, ১৫ই আগস্টে যে আমাদের 75 ইন্ডিপেন্ডেন্সের যেটা অবজারভেশন হবে এয়ার গ্রাউন্ডে, স্টেট লেভেল ইভেন্ট যেটা হবে, এই মাঠের মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে আমাদের আজকে সভাটা হয়। সবাই আমাদের রাজ্য সরকারের আরক্ষা দপ্তরের ট্রাফিক ইউনিট থেকে শুরু করে সিকিউরিটি এসবি ব্রাঞ্চের আধিকারিকরা ছিলেন, দূরদর্শনের আধিকারিকরা ছিলেন, আমার দপ্তরের আধিকারিকরা ছিলেন এবং আপনারা মিডিয়ার বন্ধুরা ছিলেন। মূলত একটা ইস্যু যেটা আমাদের এই মাঠের যে মূল প্রোগ্রামটা, স্টেট লেভেল রাষ্ট্রীয় প্রোগ্রাম যেটা আছে, এই প্রোগ্রাম যাতে শৃঙ্খলাবদ্ধ আমরা করতে পারি, মিডিয়ার বন্ধু যারা আপনারা আছেন আপনারা সবাই বিশেষ করে ফটো ইভেন্টসগুলো যেটা ক্যাপচার করার ক্ষেত্রে কী কী সরকারি আদেশগুলো আছে, রাষ্ট্রীয় আদেশগুলো আছে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমাদের একটাই উদ্দেশ্য যাতে প্রোগ্রামটা, আমাদের 15 আগস্টের প্রোগ্রামটা সাকসেসফুলি করতে পারি। আপনাদের সবার কোঅর্ডিনেশনের মধ্যে দিয়ে সরকারের রুলস রেগুলেশনটা এখানে তুলে ধরা হয়েছে। আপনারা কমিটমেন্ট দিয়েছেন, বরাবরের মতো এবারও কমিটমেন্ট দিয়েছেন। আমরা নির্দিষ্ট সময়ে আপনাদেরকে আহ্বান করেছি যে আপনাদের দরখাস্ত ফটো ইত্যাদি দেওয়া এগুলো করা আমরা পাঠিয়ে দেবো ইত্যাদি কিছু আলোচনা করা হয়েছে, ডেট টেট ইত্যাদি ইয়ে করা হয়েছে। সঙ্গে আরও দুটো ইম্পর্টেন্ট ইস্যু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে আজাদীকে অমৃত মহোৎসব উপলক্ষে ভারত সরকারের পক্ষে সারা ভারতবর্ষে এখন বিভিন্ন ইভেন্টস অলরেডি স্টার্ট হয়ে গেছে। 12 মার্চ 2021 এটা লঞ্চ করা হয়েছিল গুজরাটের সবরমতী আশ্রমে, আমাদের ত্রিপুরাতে উপমাকান্ত স্টেডিয়ামে, উপমাকান্ত কমপ্লেক্সে আমাদের সিএম স্যারের স্টেট লেভেল ইভেন্টস ইয়ে করেছে। এটার অলরেডি বিভিন্ন প্রোগ্রাম চক আউট চলছে, এটার লং ইয়ার লং প্রোগ্রাম আমরা ড্রাফটিং করছি। একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে যারা রিসেন্টলি 3 দিন আগে ভারত সরকারের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আজাদীকে অমৃত মহোৎসব উপলক্ষে রাষ্ট্রগান ন্যাশনাল অ্যান্থেমটা আমরা যাতে পার্টিসিপেশন অংশগ্রহণ করতে পারি, সরকারের ভারত সরকারের পক্ষ থেকে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা হয়েছে। ইতিমধ্যে আমাদের দেশের প্রায় 2 লক্ষ কোটি মানুষ অংশগ্রহণ করেছে এই রাষ্ট্রগান পদ্ধতিতে। এটা আমাদের ত্রিপুরার ক্ষেত্রেও অনেকেই অংশগ্রহণ করেছে ইত্যাদি নিশ্চয়ই, এটা কারণে একটা প্রচার চলছে সারা ভারতবর্ষের পক্ষে। আমরা আমাদের আমাদের প্ল্যানিংটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরাও আমাদের স্টেটের অথরিটি যিনি আছে আমাদের সিএম স্যার সবার সঙ্গে কথা বলে এটার একটা পার্টিকুলার ডেট ফিক্স করে, ধরুন 10 বা 11 যেই হয় এটা পার্টিকুলার ডেট ফিক্স করে আমরা সবার কাছে আপিল করবো দেশের রাজ্যের যারা সমস্ত স্তরের অ্যাক্রস দ্য স্টেট জনপ্রতিনিধিদের সঙ্গে, সাধারণ নাগরিক, সরকারি অফিসিয়াল, আমাদের মিনিস্টার থেকে শুরু করে সবাই একসঙ্গে একটা পার্টিকুলার টাইমে সবাই যার যার মোবাইলে ওই গানটা, রাষ্ট্রগানটা গাইবেন, গাইয়ে আপলোড করবেন।